হাই বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি বলেছিলাম তোমাদেরকে গাজনের লাস্ট পার্ট তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো, এখন হচ্ছে কি যে লাস্ট দিন, যেদিন গাজনের সেদিন মানে অঞ্জলি আর কি, যেটাকে অর্ঘ্য বলা হয় সেটা হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের এইখানে শুধু ঝাঁপ আর যেটাকে বলে কাঁটা, গোড়েন কাঁটার ওপরে সেটাই শুধু হয়, বাদ বাকি আর অন্য কোনো কিছুই হয় না। বাকি অন্য গ্রামের আমি যেটা হয় সেটা জীব ফোঁড়া, আরও অন্যান্য যা কিছু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখন অর্ঘ্যর যে মন্ত্র উচ্চারণ সেটা হয়ে গেছে। তো এখন ওই অর্ঘ্যের মধ্যে মানে ওটা অশ্বত্থ পাতা, তার মধ্যে কিছু ফল, চাল, ফুল সেগুলো দিয়ে, তার মধ্যে গঙ্গার জল দেয়া থাকে, ওগুলো ওই অর্ঘ্য স্থানে ঢেলে দেওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই শুরু হয়ে যাবে গাজনের ট্র্যাডিশনাল নাচ, যেটার নাম হলো মানিক নাচ। তো আমরা ছোটোবেলায় এটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমরা ছোটোবেলায় বসে থাকতাম গিয়ে যে কখন নাচ হবে, কখন নাচ হবে, দেখতে পাবো। কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন মিস করি সেগুলোকে, যেহেতু নেই আমরা, আমি ওখানে। তো ফোনের মাধ্যমেই আমার যেসব বন্ধু বান্ধবরা আমাকে এটা পাঠিয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, আর আমার ইউটিউব ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। Thank you.
বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি যে বান ফোড়া আর জিভ ফোড়ার ভিডিও। এটা আমাদের গ্রামের নাম, এটা প্রায় 3-4 গ্রাম পরে এই গ্রামে সেই গ্রামে অনুষ্ঠিত হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ তোমাদের মূল্যবান মতামতটা জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর আমার সত্যি খুবই ভয় লাগছিল বান ফোড়ার জিভ ফোড়ার ভিডিওটা দেখে। প্রায় 3 ফুটের মতন লোহার রড যেটা জিভের মধ্যে ফুঁড়ে দেওয়া হয়েছিল, তো সেটা নিয়ে নাচ করছিল আবার, সেই জন্য খুবই ভয় লাগছিল। তো তোমাদের কীরকম অনুভূতি হলো সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। চলো দেখতে থাকো। বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। অনেক 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 ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চড়ক পুজো ও শুভ নববর্ষ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো, বাই বাই।